56,000 বর্গ মাইলের রক্ত দেখেছিল। আপনারা জানেন 30 লক্ষ মানুষের জীবনের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের সংগ্রামের বিনিময়ে এই স্বাধীন রাষ্ট্র নির্মাণ হয়েছিল। সংগ্রামী বন্ধুগণ, সেই স্বাধীন রাষ্ট্রে আজকে তথাকথিত স্বাধীনতার সমর্থকের দাবিদার, যে নিজেকে মুক্তিযুদ্ধের একমাত্র সোলিডারিটি মনে করেন, সেই শেখ হাসিনার হাতে আজকে আমার বাংলাদেশের ছাত্র জনতার রক্ত লেগে আছে। আজকে আমার বাংলাদেশের ছাত্র জনতার 2 শতাধিকের উপরে যারা আজকে নিহত হয়েছেন, তাদের রক্তে এই বাংলাদেশ আর একবার ভেসে গেছে, আর একবার রক্তে রঞ্জিত হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, কি অপরাধ ছিল? অপরাধ ছিল তার ন্যায়সঙ্গত দাবি, অপরাধ ছিল হচ্ছে বৈষম্যের বিরুদ্ধে কথা বলা, অপরাধ ছিল গোটা সমাজের দাবি তোলা। যদি এটাই যদি অপরাধ হয়, বাংলাদেশে আজকে 4.5 কোটি বেকার যুবক যারা কর্মসংস্থান পান না, যারা আজকে দুঃখে দুঃখে উঠে জীবন যাপন করছেন, সেই বেকার যুবকরা আজকে আমার এই লক্ষ লক্ষ ছাত্রদের পাশে আজকে এখানে দাঁড়িয়েছে। সংগ্রামী বন্ধুগণ, গোটা সংস্কারের আন্দোলন একদিনের নয়। 2013 সালে বাংলাদেশ ছাত্রীদের সবাই দেশের ছাত্র সমাজ গোটা সংস্কার চেয়েছে। কারণ আপনারা জানেন, আজ থেকে 53 বছর আছে আগে বাংলাদেশ স্বাধীন হয়েছিল এক রক্তশ্রী সংগ্রাম এবং জনযুদ্ধের মধ্য দিয়ে। এবং যারা যুদ্ধ করেছেন এবং যারা যারা যুদ্ধে নিহত হয়েছেন, তাদের পরিবারের জন্য কোটা ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু আজকে 53 বছর পরে আজকে আমরা সেই কোটার কতটুকু যৌক্তিকতা আছে সেই প্রশ্নই ছাত্ররা তুলেছে, এবং সেই প্রশ্ন আমরাও তুলতে চাই, বাংলাদেশের জনগণ তুলতে চায়। কোটার সংস্কারের যে আন্দোলন, সেই আন্দোলনকে এই সরকার ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছে। আন্দোলনকে দীর্ঘতর, ছাত্রদেরকে বিধানগুলো দেখে ছাত্রদের দাবি মানা হয়নি, এবং এই সরকারের প্রধানমন্ত্রী, এই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, এই সরকারের বিভিন্ন পর্যায়ে মন্ত্রীরা যারা যে দাম্ভিকের সাথে এই আন্দোলনকে ভর্সনা দিয়েছে, উস্কে দিয়েছে, তাদের কারণে আজকে ছাত্র জনতা রাস্তায় নামতে বাধ্য হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, সেই ছাত্র জনতার উপরে পাখির মতো গুলি করে আপনি হত্যা করেছেন। আপনি কথায় কথায় আপনার বাবা মা, আপনার পরিবারের কথা টেনে জাতির উদ্দেশ্যে বারবার আপনি আবেক্ষণে একটা পরিবেশ তৈরি করতে চেয়েছেন। কিন্তু আজকে যে ছাত্ররা মারা গেছে, যে রিজভী মারা গেছে, ছাত্র ইউনিয়নের নেতা যে আবু সাঈদ মারা গেছে, তার পরিবারের কাছে আপনি কি জবাব দেবেন, ক্ষতিপূরণ দেবেন? কেবলমাত্র ক্ষতিপূরণ দিয়েই মায়ের কোলকে কখনো হচ্ছে আজকে বুঝ দেওয়া যায় না। মায়ের কোলকে টাকা দিয়ে অর্থ দিয়ে বুঝ দেওয়া যায় না। যে সন্তান আজকে নিহত হয়েছেন, যার রক্তে রঞ্জিত হয়েছে ঢাকার রাজপথ, আর আপনি সেই রাজপথে দাঁড়িয়ে আপনি আজকে জুতো দেখাচ্ছেন, আপনি জানেন না এই জুতো আপনি আজকে 16 বছর দেখিয়ে আসছেন, কোন একটা যৌক্তিক আন্দোলন হবে সেখানে আপনি বিএনপি জামাত শিবিরের ভূত দেখেন, বিএনপি জামাত শিবিরের জুতো দেখেন। তাহলে আপনার গোয়েন্দা সংস্থা, আপনার অন্যান্য সংস্থাগুলো আছে, তারা কি করেছে? তারা আঙুল চুষেছিল যে হ্যাঁ, তাদের কাছে যে রিপোর্ট ছিল সেই রিপোর্ট দেওয়ার পরে হচ্ছে কেন হচ্ছে বিএনপি জামাতকে আপনারা আইসোলেট করতে পারেনি, কেন সাধারণ ছাত্রছাত্রীদের যৌক্তিক আন্দোলনের উপরে বুলডোজার চালিয়েছেন, কেন সেই আন্দোলনকে আপনি উস্কে দিয়েছেন, উস্কে দিয়ে সেই আন্দোলনকে দমননীতি করার দমনভাবে হচ্ছে আজকে আপনি বাংলাদেশের রাজপথকে আজকে রক্তরঞ্জিত করেছেন। সংগ্রামী বন্ধুগণ, আজকে মুক্তিযুদ্ধ আমার চেতনা, আমার মহান মুক্তিযুদ্ধ হচ্ছে আমার সংগ্রামে, আর সেই মুক্তিযুদ্ধকে এই স্বাধীনতার সরকার প্রস্থবিদ্ধ করেছে। আজকে একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে বলতে চাই যে আপনি মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধের চেতনাকে আজকে সাধারণ ছাত্রদের সাথীর মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছেন, এবং সেটার জন্য দায় এই সরকারকে নিতে হবে। আর আপনি বলছেন জামাত শিবিরের যুদ্ধের কথা, আরে জামাত শিবির যুদ্ধ ফায়দা নিবেই, মার্কিন যুক্তরাষ্ট্র তো ফায়দা নিবেই, সেটাকে আপনার জানার কথা ছিল।
জানিয়েছেন, তার জবাব বাংলাদেশের মাটিতে আপনাকে দিতেই হবে। আজকে ১৬ বছর ক্ষমতায় থেকে বাংলাদেশকে একটা ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করেছে। সে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা ছিল, সেটা একটা ফ্যাসিবাদী রাষ্ট্রে ব্যবস্থা তৈরি করছে। আর আমরা বলি কথায় কথায় যে স্বৈরাচারিক সাদের কথা, আমরা কথায় কথায় বলি স্বৈরাচার খালেদা জিয়ার কথা। আজকে নতুন করে প্রমাণ করলেন সেই স্বৈরাচারের তালিকায় আজকে শেখ হাসিনা, শেখ হাসিনা নিজের নাম নিজে রেখে গেছেন, ছাত্রদের রক্ত দিয়ে তিনি নিজের নাম লিখে গেছেন স্বৈরাচার, স্বৈরাচার, স্বৈরাচার। সঙ্গে বন্ধুগণ, আজকের এই আন্দোলন তো একদিনের নয়, মানুষের ক্ষোভ তো একদিনের নয়, ১৬ বছর যাবৎ আপনার এই কুণ্ডালিক, আপনার এই পাণ্ডালিক যারা বাংলাদেশের মানুষকে নিপীড়ন করছে, নির্যাতন করছে, লুটপাট করেছে, সাধারণ মানুষের কণ্ঠ রোধ করেছিল, মানুষ আজকে ফুঁসে উঠেছে। কেন ফুঁসে উঠেছে? মানুষ ফুঁসে উঠছে এই কারণে যে দীর্ঘদিন থেকে আপনার এই বাহিনীগুলো যেভাবে নির্যাতন চালিয়েছে তার জবাব মানুষ দিতেছে। আজকে আপনি হেলমেট দিয়ে চাপাতে দিয়ে আপনি আপনার বাহিনীকে নামিয়ে দিয়েছেন, আপনার কি লজ্জা হয় না? ২০১৮ সালে স্কুল পরিবার ছাত্ররা যারা ওখান নিরাপদ সড়কের আন্দোলন করেছিল তখনও আপনি হেলমেট বাহিনীকে নামিয়ে দিয়েছেন। ওই আপনাকে তো ২৫-২৬ তারিখে হেলমেট ২৪-২৫ তারিখে হেলমেট বাহিনী তো রক্ষা করতে পারে নাই, হেলমেট বাহিনী পালিয়ে গেছে। হেলমেট বাহিনী পালিয়ে যখন যায় তখন আপনার এই লাইসেন্সধারী অস্ত্র জনগণের ট্যাক্সের টাকায় যে অস্ত্র কেনা হয় পুলিশে সেই লাইসেন্সধারী অস্ত্র দিয়ে উঠছে, আপনি নামিয়ে দিয়েছেন জনতার বিরুদ্ধে গুলি চালানোর জন্য। তাতেও আপনি পারেন নাই, তাতেও আপনি দমিয়ে রাখতে পারেন নাই, অতপর আপনি সেনা বাহিনীকে সামরিক বাহিনীকে রাস্তায় নামিয়েছিলেন, সামরিক বাহিনীকে রাস্তায় নামিয়ে আপনি বাঁচতে চেয়েছিলেন। সংগ্রামী বন্ধুগণ, এটা সাময়িক, এই কারফিউ জারি করে আছেন এটা সাময়িক, কতদিন কারফিউ জারি করবেন? কারফিউতে গেলেই তো বাংলার মানুষ আবার প্রতিবাদে ঝাঁপিয়ে পড়বে, সেটা আপনি কিভাবে রক্ষা করবেন? সংগ্রামী বন্ধুগণ, আমরা তাই আজকে সমাবেশ থেকে সুস্পষ্ট বলতে চাই, আজকে সারা দেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপ থেকে পাতুলিয়া, যেখানে আন্দোলন সংগঠিত হয়েছে, সেখানে আমার ভাইয়ের উপর গুলি চালিয়েছে, যারা মৃত্যুবরণ করেছে তাদের পূর্ণাঙ্গ তালিকা করতে হবে, যারা আহত হয়েছেন তাদের পূর্ণাঙ্গ তালিকা করে তাদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে, এবং যারা মারা গেছেন তাদেরকে, যারা হত্যা করেছেন তাদেরকে হত্যা মামলা এনে তাদেরকে আসামি করে বিচার করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আজকে সারা দেশে কারফিউ জারি করে দিয়ে রেখেছেন, জনজীবনে যে আতঙ্ক তৈরি করেছেন, অবিলম্বে সেই কারফিউকে আপনি প্রত্যাহার করতে হবে। একই সাথে বলতে চাই যে আজকে যে কোটি কোটি যুবক যারা কর্মহীন হয়ে আছে, যাদের চাকরি নাই, চাকরির কোনো নিশ্চয়তা নাই, সেই চাকরি প্রার্থী যুবকদেরকে অবিলম্বে তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, একই সাথে তাদের বেকার ভাতা চালু করা। যতক্ষণ পর্যন্ত কর্মসংস্থান না দিতে পারবেন ততক্ষণ পর্যন্ত তার বেঁচে থাকার জন্য বেকার ভাতা নিশ্চিত করতে হবে। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়ন আজকে এখানে যত সংক্ষিপ্তভাবে সমাবেশ করুক না কেন, এই লড়াই আমাদের আগে নিতে হবে। এই সামনে আরো বড় লড়াই আছে, সেই বড় লড়াইয়ের জন্য প্রস্তুত হন, এবং এই সরকার যে ফ্যাসিবাদী আচরণ করছে তার বিরুদ্ধে আমাদের লড়াই আরো তীব্র করতে হবে, এবং এই সরকারকে অবিলম্বে পদত্যাগ করতে হবে, তার আর ক্ষমতায় থাকার নৈতিক অধিকার এক মুহূর্ত থাকতে পারে না। অবিলম্বে সরকারের পতন চাই, এবং এই পতন আন্দোলনের